তারা মনে করতেছে যে আপনার যে মানি লন্ডারিং সিস্টেম, মানি লন্ডারিং হচ্ছে টাকা পাচার হচ্ছে, সেটাকে কিভাবে রোধ করা যায়, যেহেতু যেটা পার্টনারশিপের বিজনেস সেখানে তারা নিজেরা এজুকেট হবে এবং সেটা নিয়ে তারা কথা বলবে। দেখেন গত 14-15 বছরে বাংলাদেশ যে ডেভেলপমেন্ট জায়গাটা গেছে, সেখানে তো টাকাটা খরচ করতে হচ্ছে বা টাকাটা নিতে হচ্ছে ব্যাংক থেকে, সেখানে কিছুটা কমবে বাড়বে, এর মধ্যে দিয়ে দেশ এগোবে, মানুষ এগোবে। পৃথিবীতে এখন যেভাবে কম্পিটিটিভ পজিশনে চলতেছে ওয়ান আদার, সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে থাকা কোনোভাবেই উচিত না। আমি সেই অর্থে বলছি যে বাংলাদেশ বিশ্বের দরবারে এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, যে আমরা মনে হয় দূরে বসে থাকলে ওরা বিপদে পড়বে, ওই বিপদটা দেখে আনে আপনাদের লাভটা কি? এতে তো দেশের এবং জনগণের ক্ষতি হচ্ছে, গণতন্ত্র সুসংগত হচ্ছে না বা বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে, সেই জায়গাটুকুর দায়িত্বটা আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের বাইরে যারা অবস্থান করতেছেন তাদেরই সবটুকু দায়িত্ব। এবং সেই ক্ষেত্রে শুধু আমি বিএনপি কে বলবো না, বাংলাদেশের ছোট বড় দল মিলিয়ে অনেকগুলো দল আছে, তারা সবাই ইতস্তত বিক্ষিপ্ত, তাদের আদর্শ থেকে তারা বেরিয়ে যাচ্ছে, তারা দালালি করতেছে, তারা শর্টকাট পস খুঁজতেছে, তারা তারা কি চাইতেছে আমি সেটাই বুঝতেছি। আপনার হেডলাইনটা ছিল বিশেষত কেজরিওয়াল এবং বাংলাদেশ থেকে 30 জন এমডি নিউ ইয়র্ক বা আমেরিকার উদ্দেশ্যে তারা যাবেন, বিষয়টা সেটা ছিল। তবে যেহেতু আজকে রবি ভাই আছেন এখানে, আবার জাতীয় পার্টির রাজু ভাই আছেন, ওনার সাথে আমার আগে পরিচয় ছিল না, যাই হোক, তো সেই বিষয়ে কথা বলতে গেলে এটা বিস্তারিত। কিন্তু আমি দর্শকরা যে সমস্ত প্রশ্ন করেছেন, আমি বিশ্বাস করি কোনো প্রশ্নই ছোট না এবং কোনো প্রশ্নই খাটো না, প্রত্যেকটা প্রশ্নেরই একটা গুরুত্ব বহন করে। তো সেই প্রশ্নগুলো আমি পরে আসতেছি। আমি প্রথমত আসলে রবি ভাইকে কিছু বলতে চাইতেছি, সেটা হলো একজন বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বা একটা আমরা যেখানে কথা বলছি সেটা আসলে দেশি এবং আন্তর্জাতিক ভাবে অনেকেই এটা দেখেন এবং এটা নিয়ে কথা বলেন। তো সেক্ষেত্রে আমি সবসময় হাসিনা আপাকে বলতেছি যে সবকিছুর একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতে হয়, কারণ আমাদের কথার উপর অনেক কিছু নির্ভর না করলেও অনেকে আমাদের কথা শুনে সিদ্ধান্তে আসতে পারেন। তো সেক্ষেত্রে আমি যদি আমার প্রথমত দেশটাকেই খাটো করে ফেলি, তাহলে সেখানে আমি আমার অবস্থানকে বা আমার মানে চিন্তাকে খাটো করে ফেলি, এটা আমি মনে করি। আমি যে অর্থে বলছি যে বাংলাদেশ আজকে বিশ্বে একটা সুপরিচিত দেশ হিসাবে প্রতিষ্ঠিত, এটা শুধু যে আওয়ামী লীগের লোকের জন্য পরিচিত বিষয়টা তা না, বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর জন্য আমরা এটাকে ফলাও করে বলতে পারি। ইয়েস, যে নির্বাচন নিয়ে বা রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে যে সমস্ত দর্শক প্রশ্ন করেছেন, সেটা ওনারা ওনাদের অবস্থান থেকে করতেছেন এই কারণে যে ওনারা দেখেছেন যে আমি কিছু কথা বলেছি, এই কথাগুলো না আমার সাথে ডিবেট করতেছেন বা আমার সাথে পাল্টা করতেছেন, কিন্তু এই জিনিসগুলো ওনারা ওনাদের দলের সাথে বা ওনাদের যে আদর্শে বিশ্বাস করে সেখানে এই কথাগুলি তারা বলার সুযোগ পায় না, কারণ ওই দলের মধ্যে এক ধরনের মানে গণতান্ত্রিক যে চর্চা সেখানে নাই। যখনই আপনি নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে অথবা তাদের নিয়মের বিরুদ্ধে কথা বলবেন, তখনই তারা ধরাশায়ী হয়, তার মানে তারা বহিষ্কৃত হয় অথবা তারা দল থেকে বেরোতে হয় অথবা তারা অত্যাচারের শিকার হতে হয়, যার কারণে তাদের যে ক্ষোভ বা প্রত্যাশা আশা সেটা আসলে আমাদের কাছে প্রকাশ করে, যে প্রকাশটা ওনাদের কাছে করার কথা। কথার কথা যে নির্বাচনের কথাগুলি হচ্ছে, এটা বারবার আমি বলতেছিলাম যে 2014 সাল বা 2018-2024 উনি একটু আগে দেখালেন যে ওনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সারা দেশব্যাপী, ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর জেলায় প্রস্তুতি ছিল, সেই জায়গাটা এসে ওনারা কেন মুখ থুবড়ে পড়লেন, এটার জন্য ওনাদের ওনারা দায়বদ্ধ দেশের বিএনপি পন্থী জনগণের কাছে বা যারা সুইং বোর্ড দেয় আদর্শের কাছে না, তারা দেখে যে কারা ভালো কথা বলতেছেন, কারা ভালো প্রত্যাশা দেখাচ্ছেন। আরে মিলন ভাই, একটা সংসদ বহাল থাকবে, প্রধানমন্ত্রী থাকবেন, মন্ত্রী থাকবে, আমি নির্বাচন করতে যাব, এই সমস্ত কথাবার্তা বলবেন না, এগুলি বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন, বিভ্রান্ত করতে পারবেন, জনগণ আপনার আবার অনেক সচেতন। আরে শোনেন, প্রধানমন্ত্রী কার্যনির্বাহী কমিটির আওয়ামী লীগের মিটিং এর মধ্যে বলছে মন্ত্রী এমপি এবং গুরুত্বপূর্ণ লোকদের ছেলে মেয়েরা পরিবারের সদস্যরা নির্বাচন উপজেলা নির্বাচন করতে পারবে না। ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত
আপনার কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচনের প্রার্থী এবং নির্বাচন করছে একরাম চৌধুরী ছেলে, একরাম চৌধুরী ছেলে নোয়াখালী সদরের উপজেলা চেয়ারম্যান হচ্ছে, সাদাত খানের ছেলে মাদারীপুর সদরের উপজেলা চেয়ারম্যান হচ্ছে, আর বিএনপিকে আপনি একজন সিভিলিয়ান রাখেন নাকি, দলের কোন নেতা রাখে গণভবনে পারবো, কিন্তু সেটা ভালো হলে লোকে গ্রহণ করবেন, ভালো না হলে গ্রহণ করবে না, দ্যাটস ইট। আমি আম নট লাইক হার্টিং ইউ এনি মোর, কারণ আমি আমার চিন্তাটাকে আপনার সাথে উপস্থাপনা করতেছি, আপনি আপনারটা করতেছেন, এটা থেকে যেটা ভালো সেটা জনগণ বা মানুষ গ্রহণ করবে বা করবে না, দ্যাট ইজ দ্য ডেমোক্রেটিক ওয়ে। এখন আমি আমি যা কথা বলবো এটা আপনি বাধা দিতে পারেন না, কারণ আমি যেটা মনে করি যে জনশক্তির বাইরে কোনো শক্তি নেই, সেই শক্তিটাকে সংগঠিত করা যদি আপনারা এই বাংলাদেশের 40% 50% সংঘবদ্ধ করতে পারতেন, তাহলে আজকে আমাদের একটু কথা বলতে হতো না, সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না, সেই সাহসটুকু আপনাদের নাই, এটা এটাই সমস্যা। এটা এটা শুধু আপনার না, দলীয় শীর্ষ নেতৃত্ব যারা আছে তারাও নিতে পারতেছে না, তারা নিতে পারতেছে না বলেই এই বিএনপি বা বিরোধী দলের যে সমস্ত কর্মী দেশে এবং বিদেশে প্রত্যন্ত অঞ্চল আছে তারা ফ্রাস্ট্রেটেড, তারা ডিপ্রেশনে আছে, এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে কার্যকলাপ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসছে, তারা জনগণের যান মাল নিরাপত্তা এবং ভাতের অধিকার, অন্যের স্কুল কলেজ প্রতিষ্ঠান এটার অধিকার দেওয়া তাদের দায়িত্ব, তারা সেগুলো করতেছে। এবং সর্বশেষ আপনি দেখেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে, তো তাহলে তো এখন এখন নির্বাচন তো ওভার হয়ে গেল হাসিনা, ইজ ডান অলরেডি ওভার, আপনাকে 5 বছর অপেক্ষা করতে হবে, সেই যেভাবে করে ফেলেছে, হোয়াট এভার ইউ লাইক টু ডু ইজ জাস্ট ডু ইট, এখন যেটা ওভার সেটা তো ওভার, আপনি এটাকে কি করবেন? আপনি যদি সবসময় এই কথা নিয়ে কথা বলতে থাকেন, দেন উইল নট প্রোগ্রেস আওয়ার প্ল্যান এন্ড ভিশন, এবং বাংলাদেশ সালের মধ্যে এটা মধ্যমায় থেকে উন্নত দেশে নেওয়ার চেষ্টা করতেছে, সেই চেষ্টাটাকে বারবার বাধাগ্রস্ত করছে। আপনার বিশ্ব মন্দার কারণে বাংলাদেশে যে রিজার্ভ আছে সেই রিজার্ভ এখন কিছুটা কমের মধ্যে আছে, একটা মানে বিপদ পর্যায়ে আছে, যার ক্ষেত্রে বিশ্ব মন্দা নাকি এখানে যে দুর্নীতি হয়েছে, টাকা পাচার হয়েছে বা ব্যাংকে যে লুটপাট হচ্ছে সেগুলো আপনি মানে সেগুলো কি আসলে চোখে পড়ে না? আমি কখনো বলবো না যে লুট হচ্ছে না, আমি কখনো বলবো না যে এখানে আপনার কিছুটা মানে টাকা বা ডলার ব্যাহাত হচ্ছে না, হচ্ছে, কিন্তু সেটাকে রিকভারির জন্য সর্বত্র চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টাটাই তো আমাদের দায়িত্ব, সেটুকু করা হচ্ছে, যার কারণে আপনি দেখেন যে 30 জন MD আপনার আমেরিকাতে আসতেছে, তারা কি কারণে আসতেছে সেটা আপনি শুনেন, তারা আসতেছে 5 জন আসতেছে সম্ভবত একটা মানে 5 star হোটেলে, তারা বাংলাদেশের যে মানুষ ডলার আয় করতেছে বা ডলার ব্যয় করতেছে তাদেরকে তারা এজুকেট করার চেষ্টা করবে যে আপনারা যে টাকা পয়সা গচ্ছিত রাখেন বা যেটা খরচ করেন সেটা যদি আপনারা অফশোর ব্যাংকে রাখেন, যার সাথে বাংলাদেশের সাথে US ব্যাংক সিস্টেমের অনেকটা পার্টনারশিপ আছে, সেই পার্টনারশিপে যদি আপনারা সেই টাকাগুলি অফশোর ব্যাংকে রাখেন তাহলে সেটা বাংলাদেশের জন্য উপকার হবে, আপনারা যখন চাইবেন তখন সেই টাকাগুলি আপনারা খরচ করতে পারবেন, উঠাতে পারবেন, যা ইচ্ছা আপনারা তাই করতে পারবেন, শুধু আপনারা এটা অফশোর ব্যাংকে রাখেন। এক দুই হলো তারা মনে করতেছে যে আপনার যে মানি লন্ডারিং সিস্টেম, মানি লন্ডারিং হচ্ছে টাকা পাচার হচ্ছে, সেটাকে কিভাবে রোধ করা যায়, যেহেতু যেটা পার্টনারশিপের বিজনেস সেখানে তারা নিজেরা এজুকেট হবে এবং সেটা নিয়ে তারা কথা বলবে। তৃতীয় হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত জনগণ বিদেশের টাকা গচ্ছিত রাখতেছে সেটা যেন সেখানে গচ্ছিত না রাখে বাংলাদেশের যে সমস্ত ব্যাংক আছে সেখানে যদি তারা পাঠায় তাতে দেশের জনগণের উপকার হবে, দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে। চতুর্থ হচ্ছে যে আপনার যে আমাদের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণের পরিমাণ বা ডিপোজিটের পরিমাণ কমে যাচ্ছে তাকে সেটাকে বাড়ানোর জন্য, সেটাকে সমভোজী করার জন্য তাদের যতটুকু চেষ্টা তারা করতেছে, এটাই পৃথিবীতে হচ্ছে, যেহেতু গ্লোবালাইজেশনের কারণে পৃথিবীর এদিক ওদিক এখন আর কোনো কিছুই দূর না। এখন আপনি যদি সময়ের সাথে পাল্লা না দিয়ে এই দিনগুলো ডেলিগেট না করতে পারেন, কমিউনিকেট না করতে পারেন, তাহলে আমরা পিছিয়ে পড়বো। আমরা শুধু বড় কথা বললে তো হবে না, সেটাকে মার্কেটিং করা
বা মানুষকে বোঝানো, এজুকেট করা, সেটা তো বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকিং সিস্টেমের দায়িত্ব। সেই দায়িত্বের কারণে তারা নিজেদের খরচে, ব্যাংকিং কর্পোরেশন গুলি নিজেদের দায়িত্বেই, নিজেদের খরচেই ইউএসএ আসতেছে, এটা সরকারি কোনো খরচ না। এখন সেই জায়গায় যদি আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে কোনো লোক বেরোতে পারবে না, এমবিডার যেতে পারবে না, কথা বলতে পারবে না, দেন হাউ ইউ ক্যান ব্যাংক অফ এশিয়া, ডাচ বাংলা ব্যাংক, তারপর আপনার সিটি ব্যাংক, তারা তাদের দায়িত্ব পালন করবে। এখন এখন এটা গ্লোবালাইজেশনের যুগে আপনাকে ব্যাংকিং সিস্টেমে তারা এক্সপ্যান্ড করতে হবে, যার কারণে বাংলাদেশি মানুষরা যে সমস্ত ডলার আয় করতেছে বা ব্যয় করতেছে, সেটা যদি আমাদের সিস্টেমের সাথে, দেশের সাথে কানেক্ট করা যায়, আমাদের এখন যে আপনার রিজার্ভ, সেটা মনে হয় ব্যবহারযোগ্য রিজার্ভ আছে মাত্র ১.৩ বিলিয়ন, মানে ১৩ বিলিয়ন ডলার, আর টোটাল রিজার্ভ আছে আপনার ২৫ বিলিয়নের মতো। সবগুলি তার খরচ করা যায় না, সেগুলি বিভিন্ন ক্ষেত্রে রাখতে হয়। তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেটাকে সুসংগঠিত করার জন্য, সেটাকে এস্টাবলিশমেন্ট করার জন্য সরকার যা যা করা দরকার সেই পদক্ষেপগুলো নিচ্ছে। সেটাকে যদি আপনি সবসময় নেগেটিভ অর্থে দেখেন, তাহলে আমরা যে গ্লোবালাইজেশন ভিলেজ, সেটাকে কিভাবে ঢুকবো, সেখানে আমরা কিভাবে আসবো, আমাদের টাকা আয় করতে হবে, ব্যয় করতে হবে। আপনি দেখেন গত ১৪-১৫ বছরে বাংলাদেশ যে ডেভেলপমেন্ট জায়গাটা গেছে, সেখানে তো টাকাটা খরচ করতে হচ্ছে বা টাকাটা নিতে হচ্ছে ব্যাংক থেকে, সেখানে কিছুটা কমবে বাড়বে, এর মধ্যে দিয়ে দেশ এগোবে, মানুষ এগোবে। পৃথিবীতে এখন যেভাবে কম্পিটিটিভ পজিশনে চলতেছে ওয়ান আদার, সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে থাকা কোনোভাবেই উচিত না। আমি সেই অর্থে বলছি যে বাংলাদেশ বিশ্বের দরবারে এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এখন রবি ভাই বা ওনারা যদি বলেন যে এটা এইভাবে না দাঁড়ায় ওইভাবে দাঁড়াইতে, কিভাবে দাঁড়াইতে, সেই জায়গাটাতে ওনারা পার্টনারশিপটার সাথে আসতে পারতেছে না। ওনাদের ভুলের কারণে, ওনাদের দুর্বলতার কারণে আমাদের যে গণতন্ত্রের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, এটা দায়িত্ব ওনারা নিতে রাজি না। ওনাদের যারা সমর্থক আছেন, আমি দেখলাম প্রশ্নের মধ্যে, তারাও নিতে রাজি না। তারা ভুলটা শুধু দেখে আওয়ামী লীগের, ভুলটা শুধু দেখে আমাদের বর্তমান সরকারের, কিন্তু তারা কি কি ভুল করে আসতেছে এটা একবার জন্য ওনারা বড় দুঃখজনক। আমি রবিবার বাসায় আশা করব যে উনি কিছু কথা হলো আত্মসমালোচনার জন্য হলো কিছু বলবে, তারা মনে করলো যে তাদের দলে যে সমস্ত লোক নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করছে তাদেরকে স্বতন্ত্র দাঁড়ানোর জন্য বলছে, তারা স্বতন্ত্র এখন বিরোধী দলের ভূমিকা পালন করতেছে পার্লামেন্টে। আপনি যদি দেখেন, আমি গত আপনার অনুষ্ঠানে বলছি যে সিলেট চার আসনের যে এমপি, উনি ব্যাপক ভোটে একজন প্রতিমন্ত্রীকে হারিয়ে উনি দিব্যি পার্লামেন্টে আসায় যে সমস্ত কথাবার্তা বলেন, সেই কথাগুলি তো আজকে আজকে অন্যরা বলার কথা, এবং উনি যে শক্তিশালী ভূমিকা বিরোধী দল বানিয়েছেন, নিজেদের মধ্যে তো বিরোধী দল বানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী না, নিজেদের মধ্যে আপনার উপায় না। আপনি যদি আমাকে হাত পা বাইন্ধে পানিতে ফেলে দেন, আমার তো কিছু করার থাকবে না। এখন আপনারা যদি সবসময় একটা শত্রুতামূলক মনোভাব নিয়ে রাখেন এবং আওয়ামী লীগকে একটা বেকায়দা ফেলানোর চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে তো কিছু করে না। ওনারা তো ওইভাবে চিন্তা করতেছে যে আমরা মনে হয় দূরে বসে থাকলে ওরা বিপদে পড়বে, ওই বিপদটা দেখে আনে আপনাদের লাভটা কি? এতে তো দেশের এবং জনগণের ক্ষতি হচ্ছে, গণতন্ত্র সুসংগত হচ্ছে না বা বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে। সেই জায়গাটুকুর দায়িত্বটা আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের বাইরে যারা অবস্থান করতেছেন তাদেরই সবটুকু দায়িত্ব। এবং সেই ক্ষেত্রে শুধু আমি বিএনপি কে বলবো না, বাংলাদেশের ছোট বড় দল মিলিয়ে অনেকগুলো দল আছে, তারা সবাই ইতস্তত বিক্ষিপ্ত, তাদের আদর্শ থেকে তারা বেরিয়ে যাচ্ছে, তারা দালালি করতেছে, তারা শর্টকাট পোস্ট করতেছে, তারা তারা কি চাইতেছে আমি সেটাই বুঝতেছি না। আমি মাঝে মাঝে একটু অবাক হই। অনেক ধন্যবাদ মিলন ভাই। জি না না, আমি বলতেছি যে আপনি বলতেছি শুধু দোষাদোষির মধ্যে থাকবেন না, নিজেদের আত্মসমালোচনা করে আগামী দিন কিভাবে ভালো থাকা যায়, ভালো করা যায়, বাংলাদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা যায়, শিক্ষার শান্তির ব্যবস্থা করা যায়, সেটা করেন। শুধুমাত্র বসে বসে আওয়ামী লীগের কি ভালো কি মন্দ সেটা কেন করবেন? তারা তো বসে আছি, তারা তো তাদের সর্বসাকুল্যের চেষ্টা করতেছে, এবং জননেত্রী শেখ হাসিনা এক হাতে বাংলাদেশটাকে মোটামুটি এমন এক জায়গায় নিয়ে আসছে যে আপনি চিন্তা করতে পারবেন না যে একজন মানুষ কিভাবে এতটুকু করতে পারে, একটা দল কিভাবে করতে, অন্যরা কোনোভাবেই সহযোগিতা করতেছে না, করার চেষ্টাটুকু করে না। যদি করতো তো বাংলাদেশ
আরো একটু এগিয়ে যেত আমি বিশ্বাস করি। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের নিজেদের দলের মতের আদর্শদেরকে প্রশ্ন করেন, কোথায় দুর্বলতাটা? শুধুমাত্র আমাদের দল তো আমাদের মত কাটা।